একাদশ শ্রেণীর ছাত্ররা, তোমাদেরকে আমার অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি সুস্মিতা তালুকদার প্রীতি, প্রভাষক, ইতিহাস বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো। তোমাদের সকলের সুস্থতা কামনা করে আমি আমার আজকের ক্লাস শুরু করছি। আজ আমি তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব তার শিরোনাম হচ্ছে খিলাফত ও অসহযোগ আন্দোলন। এখানে কিন্তু দুটো আন্দোলন, একটা হচ্ছে খিলাফত মুভমেন্ট আর একটা হচ্ছে নন কোঅপারেশন মুভমেন্ট। দুটোকে আমরা একসাথে আলোচনা করি বা ইতিহাসে আমরা একসাথে পড়ি, এটা কারণ হচ্ছে দুটো মুভমেন্টের মোটিভ যদিও আলাদা ছিল এবং শুরুর সময়টাও আলাদা ছিল, কিন্তু একটা পর্যায়ে গিয়ে দেখা গিয়েছে যে এই দুটো মুভমেন্ট একসাথে পরিচালিত হয়েছে। খিলাফত আন্দোলন এবং অসহযোগ আন্দোলনটা একসাথে পরিচালিত হয়েছে জন্যই, মানে মানে দুটো একত্রিত হয়ে গিয়েছে জন্যই আমরা এই দুটো আন্দোলন একসাথে পড়ি, খিলাফত এবং অসহযোগ আন্দোলন। প্রথমে খিলাফত ও অসহযোগ আন্দোলনের মানে একটু ব্যাকগ্রাউন্ড দেখি। এই খিলাফত অসহযোগ আন্দোলন ভারতীয় উপমহাদেশের মানে ব্রিটিশ রাজনীতির ইতিহাসে, ভারতীয় উপমহাদেশে অত্যন্ত বিখ্যাত, কারণ এই আন্দোলনটা পরিচালিত হয়েছিল হিন্দু এবং মুসলিম কমিউনিটি দুজন একসাথে। আমরা দেখি কংগ্রেস প্রতিষ্ঠার পর থেকে, বিশেষ করে বঙ্গভঙ্গকে কেন্দ্র করে হিন্দু মুসলিম যে ডিভাইডেশন, এইটা কিন্তু আর একত্রিত হয়নি একদম। যে লাস্ট হচ্ছে পরিণতি হচ্ছে 1947 সালে ভারত বিভাগ। যে তো এই মাঝে কিছুটা সময় হিন্দু এবং মুসলিমরা একত্রিত হয়ে একটা আন্দোলন করেছিল, সেটাই হচ্ছে খিলাফত এবং অসহযোগ আন্দোলন। এবং এই আন্দোলনটা এতটাই প্রকট হয়েছিল যে ব্রিটিশ রাজ নিজেও ভয় পেয়েছিল। এবং এটা আমার মানে ধারণা, অনেক ঐতিহাসিক মনে করেন যে এই ধারাটা যদি থাকতো তাহলে হয়তো অনেক আগেই ব্রিটিশদের কাছ থেকে আমরা স্বাধীনতা পেতাম। কিন্তু খুবই দুঃখের বিষয়, এই আন্দোলনের কোনোটাই সফলতার মুখ দেখেনি। এখন আমরা আসি খিলাফত আন্দোলন কি। এই খিলাফত আন্দোলনটা ভারতীয় মুসলিম আন্দোলন নামেও পরিচিত। এটা ছিল মূলত ভারতীয় জাতীয়তাবাদের প্রভাবে উদ্ভূত একটি প্যান ইসলামী আন্দোলন। প্যান ইসলামী শব্দটার সাথে তোমরা হয়তো অনেকেই পরিচিত নও, এই জন্য আমি এরপরেই একটা স্লাইড রেখেছি প্যান ইসলামী আন্দোলনটা কি সেটা তোমাদেরকে ডিটেল জানানোর জন্য। এটা তোমাদের বইতে নেই, কিন্তু তোমাদের জেনে রাখার জন্য দরকার, এই জন্য আমি আলোচনা করব একটু পরেই। তো খিলাফত আন্দোলনটা শুরু হয়েছিল ভারতবর্ষে মূলত তুরস্কের খিলাফতকে রক্ষা করার জন্য। খুব সংক্ষেপে যদি বলি, প্রথম বিশ্বযুদ্ধে যখন তুরস্ক পরাজিত হয়, মানে জার্মানি ইতালিয়ারা সরি পরাজিত হয়, তারপর যে চুক্তি স্বাক্ষরিত হয় সেভার্সের চুক্তি, এই চুক্তির মাধ্যমে তুরস্কের যে ভূখণ্ড সেগুলো ইউরোপীয় শক্তির মধ্যে ভাগ বাটোয়ারা হওয়ার একটা আশঙ্কা দেখা দেয়। আর তুরস্ক ছিল মুসলমানদের জন্য খুব পবিত্র স্থান, এই কারণেই ভারতীয় মুসলিমরা ব্রিটিশদের কাছে আবেদন করেছিল যেন এই তুরস্কের খিলাফতকে রক্ষা করা হয়। কিন্তু দেখা যায় ব্রিটিশরা তাদের এই আবেদনটা রাখেনি। মূলত এই তুরস্কের খিলাফতকে বাঁচানোর জন্যই 1919 সালের সেপ্টেম্বর মাসে এই খিলাফত আন্দোলন শুরু হয়। এই দেখো, এখানে গোড়া সাম্প্রদায়িক আন্দোলন, আমি গোড়া সাম্প্রদায়িক কথাটা ইটালিক করে রেখেছি, এটা তোমাদের বাংলা পিডিয়াতে এই কথাটা আছে। এটাকে অনেক জায়গায় গোড়া সাম্প্রদায়িক আন্দোলন বলছে খিলাফত আন্দোলনকে। যাই হোক, তো
এই তুরস্কের খিলাফতকে বাঁচানোর জন্য 1919 সালের সেপ্টেম্বর মাসে এই খিলাফত আন্দোলনটা শুরু হয়। এই খিলাফত আন্দোলনের নেতৃত্বে ছিলেন আলী ভাতৃদ্বয়, মাওলানা মোহাম্মদ আলী এবং মাওলানা শওকত আলী। এছাড়া আবুল কালাম আজাদ, ডক্টর এম এ আনসারি, হযরত মোহানি, ওনারা ছিলেন লিডিং নেতা এই আন্দোলনের। আচ্ছা, এই যে প্যান ইসলামী যে বিষয়টা তোমাদেরকে একটু জানাই, প্যান ইসলামী এটার মূল যে কথা সেটা হচ্ছে একই খলিফার অধীনে সকল মুসলিম বিশ্বকে একত্রিত করা। এটাই হচ্ছে প্যান ইসলামী আদর্শের মূল কথা। মূলত ত্রয়োদশ শতাব্দীতে আব্বাসীয় বংশের পতনের পর মুসলিম সাম্রাজ্যে একটা নেতৃত্বের ঘাটতি দেখা দেয় এবং এই মুসলিম সাম্রাজ্যটা খণ্ড বিখণ্ড হয়ে যায়। এবং একটা পর্যায়ে দেখা যায় যে অনেক মুসলিম রাষ্ট্রই ইউরোপীয় শক্তির অধীনে চলে যাচ্ছে। তো এই ইউরোপীয়দের হাত থেকে মুসলিম বিশ্বকে রক্ষা করার জন্য মূলত এই প্যান ইসলামী আন্দোলনের ডাক দেয়া হয়। এটা হচ্ছে মূল কথা, হচ্ছে যে একমাত্র খিলাফতের মাধ্যমেই সমগ্র মুসলিম বিশ্বকে একতাবদ্ধ করা যেতে পারে। খিলাফত একটা প্রয়োজনীয় প্রতিষ্ঠান এবং আল্লাহর হুকুমত প্রতিষ্ঠার একমাত্র মাধ্যম। বিশ্বাসীরা ন্যায় করলে ধন্যবাদ জ্ঞাপন করবে এবং অন্যায় করলে ধৈর্য ধারণ করবে। এই মূল মন্ত্রকে সামনে রেখেই প্যান ইসলামী আন্দোলনটা শুরু হয়েছিল। যদিও পরবর্তীতে দেখা যায় যে এটা হচ্ছে তুরস্ককে রক্ষার একটা রাজনৈতিক কৌশল ছিল আসলে, কারণ বৈদেশিক আক্রমণের তখন খুব আশঙ্কা দেখা দিয়েছিল তুরস্কের। ইয়াতে তোমরা যদি কেউ ইতিহাস নিয়ে পড়াশোনা করো, ইউরোপের ইতিহাস পড়ার সময় দেখবে যে তুরস্ককে ব্যবচ্ছেদ করার জন্য ইউরোপীয় দেশগুলো কতটা মরিয়া হয়ে ওঠে। এবং রাশিয়া তো একে হচ্ছে ইউরোপের রুগ্ন মানুষ নাম দেয়, সিক ম্যান অফ ইউরোপ, যে এটাকে ব্যবচ্ছেদ করা দরকার অনেক আগে থেকে। একে কেন্দ্র করে ক্রিমিয়ার যুদ্ধ, পরবর্তীতে আরে অনেক, মানে এই যে যে রুগ্ন একটা সাম্রাজ্যকে সকলের মাঝে বিভক্ত করে নেওয়ার প্রক্রিয়া, তো এই কারণে তুরস্ককে রক্ষা করার জন্যই মূলত মানে এই আন্দোলনটার ডাক দেওয়া হয়েছিল। তো আমাদের ভারতবর্ষে এই আন্দোলনের পথিকৃৎ ছিলেন সৈয়দ জামালউদ্দিন আফগানি। উনি সারা বিশ্বে এই আন্দোলনটা ছড়িয়ে দিয়েছিলেন এবং ভারতবর্ষে আর কি, বিশেষ করে ভারতবর্ষে জামালউদ্দিন আফগানির মাধ্যমে এই আন্দোলনটা ছড়িয়ে পড়ে এবং খুব দ্রুত এটা জনপ্রিয় হয়। খুব সংক্ষেপে আর কি প্যান ইসলামী আন্দোলনটা তোমাদেরকে একটু বললাম জাস্ট জানার জন্য, কারণ এখানে প্যান ইসলামী শব্দটা যেহেতু আমি উল্লেখ করেছি তোমরা অনেকেই হয়তো বুঝতে পারোনি, এই জন্য তোমাদের জানার জন্য আমি একটু এটা আর কি স্লাইডটা রেখেছি। তো আবার আমি আমাদের মূল আলোচনায় ফিরে যাই। তাহলে এই যেটা বলছিলাম যে এই যে তুরস্কের প্রতি মুসলিমদের একটা সফট কর্নার ছিল, আনুগত্য এবং সম্মান বোধ ছিল, এবং কংগ্রেস প্রতিষ্ঠার কিছুকাল পর থেকে আমরা দেখেছি যে হিন্দুদের সাথে ব্রিটিশদের সম্পর্ক খারাপ হতে থাকে এবং যে মুসলিমরা ইংরেজি শিক্ষা থেকে দীর্ঘদিন দূরে ছিল, ব্রিটিশদের থেকে দীর্ঘদিন দূরে ছিল, তারা ধীরে ধীরে কিন্তু ইংরেজি শিক্ষায় শিক্ষিত হতে থাকে, ব্রিটিশদের কাছাকাছি আসতে থাকে এবং ব্রিটিশরাও চিন্তা করে যে হ্যাঁ মুসলিমদেরও উন্নয়ন প্রয়োজন। এখানে ডিভাইড অ্যান্ড রুল পলিসিও ছিল। যাই হোক, তো একটা পর্যায়ে দেখা যায় যে মুসলিমরা ভারতীয় রাজনীতিতে বেশ গুরুত্বপূর্ণ একটা অংশ হয়ে ওঠে। এর একটা অংশ প্রমাণ হচ্ছে 1905 সালের বঙ্গভঙ্গ এবং 1906 সালের যে মুসলিম লীগ প্রতিষ্ঠা। তো এরপর থেকে কিন্তু মুসলিমদের সাথে ইংরেজদের সম্পর্কটা বেশ ভালো ছিল। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ যখন শুরু হয় 1914 সালে এবং তুরস্ক যখন মিত্র শক্তির বিপক্ষে যুদ্ধে যোগ দেয়, তখন আসলে ভারতীয় মুসলমানরা একটা দোটানায় পড়ে যায়। কারণ একে তো তারা ব্রিটিশ রাজের প্রতি অনুগত, আবার তুরস্ক তাদের একটা মানে অন্তত অত্যন্ত সেন্সিটিভ ইস্যু, তাদের ধর্মীয় একটা মানে আনুগত্যের প্রশ্ন, তো এটা নিয়ে তারা খুব দ্বিধায় পড়ে যায় ভারতীয় মুসলমানরা।
তখন ভারতীয় মুসলমানরা ব্রিটিশ সরকারকে একটা প্রস্তাব দেয়। প্রস্তাবটা এরকম যে ভারতের মুসলমানরা ব্রিটিশ সরকারের প্রতি অনুগত ছিল, অনুগত থাকবে এবং ব্রিটিশকে সমর্থনও দিবে, কিন্তু ব্রিটিশদেরকে একটা কথা দিতে হবে যে যুদ্ধের পরে রেজাল্ট যাই হোক না কেন, তুরস্কের খলিফার কোনো ক্ষতি সে করবে না। ব্রিটিশরা তখন প্রথম বিশ্বযুদ্ধ যখন শুরু হয়, ব্রিটিশদেরও তখন নাস্তানাবুদ অবস্থা, তখন তারা চিন্তা করেছে যে কোনো উপায়ে তাদের সমর্থন দরকার। তারাও তখন সরাসরি হ্যাঁ না কিছুই বলেনি, আর ভারতীয় মুসলিমরা নীরবতাকে সম্মতির লক্ষণ ভেবেছে, কিন্তু যুদ্ধের পর পরিস্থিতিটা চেঞ্জ হয়ে যায়। মিত্রপক্ষ যারা জয়ী হয় তারা প্যারিস চুক্তির মাধ্যমে এই তুর্কি সাম্রাজ্যের ব্যবচ্ছেদ করে এবং এই ব্যবচ্ছেদটাকে ভারতীয় মুসলমানরা মেনে নিতে পারেনি। এটা তাদের খলিফাকে অমর্যাদা করা হচ্ছে, তাদের ধর্মকে অবমাননা করা হচ্ছে, ফলে এই ভারতীয় মুসলিমরা খলিফার মর্যাদা রক্ষা এবং তুরস্কের অখণ্ডতা রক্ষার জন্যই এই খিলাফত আন্দোলনটা গড়ে তোলে। তো এই সেভার্সের চুক্তি স্বাক্ষরিত হওয়ার আগেই 1919 সালের অক্টোবর মাসে লখনউতে ভারতীয় মুসলমানদের একটা বৈঠক হয়, সেখানে সর্বভারতীয় খিলাফত কমিটি গঠন করা হয় এবং বলা হয় যে বোম্বেকে কেন্দ্র করে সকল প্রদেশে এই কমিটির শাখা প্রশাখা গড়ে তোলা হবে। এর জাস্ট পরের মাসেই নভেম্বরে ফজলুল হক, একে ফজলুল হকের সভাপতিত্বে দিল্লিতে খিলাফত কমিটির প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় এবং এই সম্মেলনে সিদ্ধান্ত নেওয়া হয় যে ব্রিটিশ সরকার তুরস্কের খলিফার মর্যাদা রক্ষার কোনো প্রতিশ্রুতি না দিলে মুসলমানরা ব্রিটিশ সরকারের সাথে অসহযোগিতার নীতি অনুসরণ করবে এবং প্রয়োজনে তারা ব্রিটিশ পণ্য বর্জন করবে। এরপর ভারতীয় মুসলমানদের বিশেষ করে মুসলিম লীগের একটা দল তারা ইয়ার জন্য তুরস্ককে রক্ষা করার জন্য, তুরস্কের খিলাফতকে রক্ষা করার জন্য বিদেশ ভ্রমণ করে, বিশেষ করে লন্ডন, প্যারিস এইসব দেশ তারা সফর করে, যেন তাদের এই মুসলিম জাহানের এই মর্যাদার স্থানের কোনো অমর্যাদা না করা হয়। কিন্তু তারা গিয়ে খুব একটা সেখানে পাত্তা পায়নি, আসলে গুরুত্ব দেয়নি তাদেরকে। যখন তারা এই ব্যর্থ হয়ে দেশে ফিরে আসে তখন তাদের আসলে আন্দোলন করা ছাড়া আর কোনো উপায় ছিল না এবং 1920 সালের 19 মার্চ সমগ্র ভারতে খিলাফত রক্ষার দাবিতে হরতাল পালন করা হয় এবং মে মাসে বোম্বেতে যে খিলাফত কমিটির সভা অনুষ্ঠিত হয় সেখানে তারা ঘোষণা দেয় যে তারা ব্রিটিশদের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনে নামবে এবং অসহযোগ আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হয়। এরপরে দেখা যায় যে এই আন্দোলনটা গান্ধী কংগ্রেসের সাথে একত্রে পরিচালিত হয়। তো এই একত্রে পরিচালিত হওয়ার আগে আমরা একটু দেখি অসহযোগ আন্দোলনটা কি ছিল। অসহযোগ আন্দোলনটা খুব সহজ, এর ইংরেজি হচ্ছে নন কোঅপারেশন। নামটা শুনে বোঝা যায় কোঅপারেশন, কোন প্রকারের কোঅপারেশন সহযোগিতা না করা, এটাই হচ্ছে মূলত যে কোন প্রকারের সরকারকে কোন প্রকারের কোন সহযোগিতা করব না, এটাই অসহযোগ আন্দোলন। যেটা আমরা 1971 সালে কিন্তু বঙ্গবন্ধু এই অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিলেন। যাই হোক, তো এই অসহযোগ আন্দোলন হচ্ছে একটা মূল যেটা থিম সেটা হচ্ছে অহিংস আন্দোলন। এখানে সহিংস কোনো পথ অবলম্বন করা যাবে না। 1920 সালের সেপ্টেম্বর থেকে এই আন্দোলনটা শুরু হয়েছিল এবং 22 সালের ফেব্রুয়ারি পর্যন্ত এই আন্দোলনটা চলেছিল এবং এই আন্দোলনের অন্যতম একটা দিক হচ্ছে এই আন্দোলনটার মাধ্যমেই কিন্তু এই মহাত্মা গান্ধী হয়ে ওঠেন। কারণ উনি যখন রাজনীতিতে আসেন
তখন শুরুতে কিন্তু কংগ্রেসে উনি খুব একটা গুরুত্ব পাননি, কারণ কংগ্রেসের তখন মূল নেতা যারা ছিলেন বিপিনচন্দ্র পাল, বালগঙ্গাধর তিলক, লালা লাজপত রায়, তারপর শুরুতে ছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি, মানে মহাশক্তিশালী নেতা এরা। তো গান্ধীজি যখন সাউথ আফ্রিকা থেকে আসেন এবং এই আন্দোলন কংগ্রেসে যোগ দেন, শুরুতে কিন্তু উনি খুব একটা গুরুত্ব পাননি, কিন্তু এই অসহযোগ আন্দোলনের মাধ্যমেই ভারতবর্ষে গান্ধী যুগের সূচনা হয়েছিল, অবিসংবাদিত নেতা হয়ে উঠেন মোহনদাস করমচাঁদ গান্ধী। তো এই অসহযোগ আন্দোলনটা কেন শুরু হলো? মূলত দীর্ঘকাল ধরেই ব্রিটিশদের সাথে কংগ্রেসের কিন্তু দ্বন্দ্ব চলে আসছিল, যেটা যেটা আমরা বঙ্গভঙ্গকে কেন্দ্র করে চূড়ান্ত রূপটা দেখতে পাই। যদিও 1911 সালে বঙ্গভঙ্গ রদ করা হয়, কিন্তু এই সম্পর্কের যে ফাটল, এটাকে কিন্তু আর একত্রিত করা যায়নি আসলে। আর তাছাড়া পাশ্চাত্য শিক্ষার প্রসার, যোগাযোগ ব্যবস্থার উন্নতি, এসব বিভিন্ন দিক থেকে দেখা যায় যে ভারতীয়রা বুঝতে পারে ব্রিটিশরা তাদেরকে আসলে শাসন করছে, এবং শাসনের চাইতে শোষণের পরিমাণটা অনেক বেশি। তারা ভারতীয়রা বিভিন্ন ইয়াতে ভারতীয় ভারতীয়রা যে দাবি জানাচ্ছে যে ভারতীয়দেরকে শাসন করা হচ্ছে, তাহলে কেন না ভারতীয় প্রতিনিধিত্ব থাকবে বেশি, কিন্তু ব্রিটিশটা সেটা মেনে নেয় না। তো এরকম বিভিন্ন কিছুতে ব্রিটিশদের সাথে কংগ্রেসের সম্পর্ক খুব খারাপ হতে থাকে, যার চূড়ান্ত একটা পর্যায়ে ছিল রাওলাট অ্যাক্ট। মূলত ভারতীয়দের যারা আন্দোলন করছিল, এই আন্দোলনকারী ভারতীয়দের দমন করার জন্যই এই রাওলাট অ্যাক্টটা পাশ করা হয়েছিল। এই রাওলাট অ্যাক্টকে কেন্দ্র করে কংগ্রেস, বিশেষ করে ভারতীয়দের সাথে মুসলমান সরি সরি কি বলে এটাকে ব্রিটিশদের সম্পর্কের চরম অবনতি ঘটে। এই রাওলাট অ্যাক্টে বলা হয় যে কোন রকম প্রমাণ ছাড়াই ভারতীয়দেরকে গ্রেপ্তার করা যাবে, তাদেরকে জেলেও রাখা যাবে, এবং তাদের সম্পত্তিও বাজেয়াপ্ত করা যাবে, মানে কতটা স্বেচ্ছাচারী। এবং আরেকটা বিষয় হয়, সেটা হচ্ছে 1914 সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়, তখন বিশ্বযুদ্ধে ভারতীয়দের মতামতটা কোন দিকে, অবস্থানটা কোন দিকে, সেই মতামতের গুরুত্ব কিন্তু দেয়া হয়নি। বরং ভারত থেকে প্রচুর ব্রিটিশ সেনা সরি কি বলে ভারতীয় সেনা এই যুদ্ধের বিভিন্ন এলাকায় পাঠানো হয়, এটা কিন্তু ভারতবাসীকে খুব ক্ষুব্ধ করেছিল। তো এই রাওলাট অ্যাক্ট, পাশাপাশি এই যে প্রথম বিশ্বযুদ্ধ নিয়ে এই যে যে তাদের ভিতর আর কি অসন্তোষ, এসব বিভিন্ন কারণকে কেন্দ্র করে দেখা যায় যে বেশ ছোটখাটো আন্দোলন, তারপর হচ্ছে বিক্ষোভ, ছোটখাটো না মানে আন্দোলন বিক্ষোভ এসব চলতেই থাকে সারা ভারতবর্ষকে ঘিরে। এর একটা মানে চূড়ান্ত পর্যায়ে দেখি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে। এখানে এই পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগ নামক স্থানে একটা ধর্মীয় অনুষ্ঠানে অনেক মানুষ সমবেত হয়েছিল, কিন্তু ব্রিটিশরা বললো যে না, এটা কোনো ধর্মীয় অনুষ্ঠান না, এখানে তারা আন্দোলন করছে। এবং কতটা অসভ্য বর্বর, তারা সেই মানুষগুলোর উপর নির্বিচারে গুলি চালায়, এবং এর নেতৃত্বে ছিল ডায়ার। এখানে প্রায় 300-400 মানুষ তাদের গুলিতে মারা যায়, মহিলা শিশু বৃদ্ধ কেউ তাদের এই বর্বরতা থেকে রেহাই পায়নি। এবং এই ঘটনার প্রেক্ষিতে যখন এর বিরুদ্ধে ভারতীয়রা আন্দোলন শুরু করে, বিক্ষোভ শুরু করে, তারা আরো করে কিনা এদেরকে থামিয়ে দেওয়ার জন্য ব্যাপকভাবে লাঠিচার্জ শুরু করে এবং প্রচুর ধরপাকড় করে। এটা মানে ব্রিটিশ ভারতের ইতিহাসে অত্যন্ত একটা ন্যাক্কারজনক এবং কলঙ্কজনক ঘটনা। তো এই ঘটনার পর আসলে বোঝা যায় যে ব্রিটিশরা কোনোভাবেই ভারতীয়দের দাবি দাওয়া মেনে নিবেন, এবং তাদের ভিতর কোনো অনুশোচনা বোধ নেই, তারা যে একটা অন্যায় করেছে এই বোধটুকু তাদের ভিতর নেই। মূলত এই ঘটনাকে কেন্দ্র করে গান্ধীজি অসহযোগ আন্দোলনের ডাক দেন। তবে গান্ধীজি অসহযোগ আন্দোলনে যাওয়ার আগে উনি কিন্তু ভাইসরয়ের কাছে লিখিত আবেদন জানিয়েছিলেন এবং নির্দিষ্ট সময়ও দিয়েছিলেন, কিন্তু ভাইসরয় তার কথায় কোনো কান দেয়নি। মূলত তার চিঠির
যে তিনি যে আর কি ইয়াটা দিয়েছিলেন, কি বলে সময়টা বেঁধে দিয়েছিলেন, সেই সময়ের মেয়াদ শেষ হবার পরই আনুষ্ঠানিকভাবে উনি আন্দোলনে ডাক দেন। কংগ্রেসের কলকাতা অধিবেশন 1920 সালের সেপ্টেম্বর মাসে, এই অধিবেশনে এই অসহযোগ আন্দোলনের যে কর্মসূচি কি রকম হবে সেটা খুব স্পষ্টভাবে বলা হয়। এতে বলা ছিল যে সকল ধরনের খেতাব তারা বর্জন করবে, মানে ব্রিটিশরা যে সকল খেতাব ভারতীয়দেরকে দিয়েছে সেগুলো তারা বর্জন করবে, এবং গান্ধীজি নিজেই এটা ওনার খেতাব দেওয়া নেই হিন্দু, সম্ভবত আমি তোমাদের স্লাইডে রেখেছি প্রথম দিকে, তো উনি নিজেও এই খেতাব বর্জন করেন। এরপর বলা হয় যে সকল সরকারি কর্মচারী তাদের মানে কাজ না করে অসহযোগিতা করে ব্রিটিশ সরকারকে অচল করে দেবে, তারা কোনো দায়িত্ব পালন করবে না আর কি, তারা কোনো দরবার বা কোনো অনুষ্ঠানে উপস্থিত হবে না, স্কুল কলেজ থেকে তারা তাদের সরকারি স্কুল কলেজ থেকে তারা তাদের সন্তানদেরকে প্রত্যাহার করবে, এবং এর পরিবর্তে ভারতীয়দের মধ্য থেকে যে স্কুল কলেজ স্থাপন করা হবে সেখানে তারা তাদেরকে পড়াবে এবং নিজেরাও সেই স্কুল কলেজ স্থাপন করবে, তারা আদালত বর্জন করবে এবং নিজস্ব সালিশি বোর্ড গঠন করে এই প্রক্রিয়া আর কি, মানে আদালতের কাজটা তারা চালাবে, তারা বিদেশি পণ্য বর্জন করবে এবং স্বদেশি বস্ত্র ব্যবহার করবে, এবং লাস্টলি যেটা বলা হয় সেটা হচ্ছে এই যে যে অসহযোগ আন্দোলনের সাথে যারা জড়িত, মানে এই অসহযোগ আন্দোলনের মূল কথাই হচ্ছে এটা অহিংস ভাবে পালন করতে হবে, কোনো রক্তপাত হবে না, সহিংস কোনো পথ এতে অবলম্বন করা যাবে না। মোট কথা হচ্ছে যে সরকারকে অসহযোগিতার মাধ্যমে অচল করে দেয়া, উকিল ওকালতি করবে না, ডাক্তার ডাক্তারি করবে না, শিক্ষক শিক্ষা দিবে না, ছাত্রছাত্রীরা পড়া মানে স্কুল কলেজে যাবে না, সর্বতোভাবে সরকারকে অচল করে দেয়া, এটাই হচ্ছে অসহযোগ আন্দোলনের মূল কথা। এবং কারণ এই যে যে বিষয়টা করবে এখানে কোনো রক্তপাতের তো কোনো প্রশ্নই আসে না, নিজের কাজটা না করার মাধ্যমে মানে অসহযোগিতা করার মাধ্যমে আন্দোলনটা পরিচালিত করে, এই জন্য এই আন্দোলনটা হবে অবশ্যই অহিংস পথে, এটা ছিল কিন্তু মূল বিষয় অহিংস। তো এই যে কাইসাই, হ্যাঁ হ্যাঁ বলেছিলাম, তো মহাত্মা গান্ধী এই আন্দোলনটা যখন শুরু করেন তখন উনি চিন্তা করেন যে এখানে যদি হিন্দু মুসলিম একত্রে এই আন্দোলনটা করা যায় তাহলে এই এটার ইয়াটা আরো বেশি প্রকট হবে, কারণ মুসলিমরা অলরেডি খিলাফত আন্দোলন শুরু করেছে, এই জন্য উনি যেটা করেন মুসলমানদের এই খিলাফত আন্দোলনটাকে উনি সমর্থন করেন, এবং খিলাফত কমিটিও গান্ধীজির এই অসহযোগ আন্দোলনের যে কর্মসূচি সেটাকে অনুমোদন করে, এবং কংগ্রেস মুসলিম লীগ উভয়ই ঘোষণা দেয় যে তাদের মূল লক্ষ্য হচ্ছে স্বরাজ অর্জন করা। মূলত এভাবেই খিলাফত এবং অসহযোগ আন্দোলন হিন্দু এবং মুসলমানদের একটা যৌথ আন্দোলনে পরিণত হয়, এবং এই আন্দোলনটা যখন দুটো দল, রাজনৈতিক দল কংগ্রেস এবং মুসলিম লীগ একত্রে শুরু করে সারা ভারতবর্ষে কিন্তু প্রচুর সাড়া ফেলেছিল, এবং অনেক ঐতিহাসিক বলছেন এটা হচ্ছে ভারতীয়দের প্রথম গণ আন্দোলন, এটার মাধ্যমে জনগণের একদম স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ঘটে, ছাত্রছাত্রীরা তাদের সরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হয়ে আসে, শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে আসে, অনেক ভারতীয়রা সরকারি চাকরি থেকে ইস্তফা দেয়, এবং বিশেষ করে আইনজীবীদের ভিতরে এটা খুব করেছিল, অনেক আইনজীবী আদালত ছেড়ে চলে যায়, এবং অনেক মানে স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে ওঠে যারা ভলান্টিয়ার ভাবে বিভিন্ন ফান্ড রাইজ করে এই আন্দোলনটা পরিচালনা করার জন্য, মানে মূল কথা হচ্ছে সমগ্র ভারতবর্ষে খুব সাড়া ফেলেছিল এই আন্দোলনটা। আর ব্রিটিশ সরকার এই আন্দোলনটা যত জোরদার হয়
তারাও তাদের ধরপাকড়, লাঠিচার্জ তত জোরদার করতে থাকে। হাজার হাজার লোককে তারা গ্রেপ্তার করতে থাকে, এবং একটা পর্যায়ে এরকম হয় রাজপথে হাজার হাজার মানুষ নেমে আসে যে তাদেরকে গ্রেপ্তার করা হোক, যে এই তাদের কারাগারে বা কত জায়গা আছে যে কত মানুষ তারা আটকে রাখতে পারবে, স্বেচ্ছায় তারা কারাবরণ করে। মুসলিমরাও এরকম একটা হুমকি দেয় ব্রিটিশদেরকে যে তারা যদি এরকম ভাবে চলতে থাকে, তারা মুসলিম যারা আছে ব্রিটিশ সেনাবাহিনীতে তারাকে সেখান থেকে চলে আসবে। তবে এতটা সত্ত্বেও এই আন্দোলনটা আসলে সফলতার মুখ দেখেনি। একটা ঘটনাকে কেন্দ্র করে গান্ধীজি সাডেনলি এই অসহযোগ আন্দোলনটা বন্ধের ঘোষণা দেন। সেটা হচ্ছে 1922 সালের ফেব্রুয়ারিতে, 4 ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের চৌরি চৌরা নামক একটা স্থান, সেখানে একদল আন্দোলনকারী বা এই যে এখানে যে শব্দটা আছে বিক্ষুব্ধ জনতা বলাই ভালো, তারা সেখানকার যে থানা সেটা আক্রমণ করে বসে, এবং সেই থানায় তাদেরকে ঘেরাও করে আগুন জ্বালিয়ে দেয় এবং জীবন্ত পুড়িয়ে মারে সেখানকার সিপাহী দারোগাদেরকে। তো এই ঘটনাটা গান্ধীজিকে খুব মর্মাহত করে, কারণ ওনার কিন্তু মূল কথাই ছিল, বারবার আমি একটু আগে বলেছি, অহিংস উপায়ে আন্দোলন পরিচালনা করা। তো এটা যখন এই সহিংসার রূপ নিচ্ছে, এই বিষয়টা গান্ধীজিকে খুব মর্মাহত করে, এবং উনি এর পরপরই কংগ্রেসের একটা সম্মেলন করেন, বারদালি সম্মেলন, সেখানে এই আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন। তার এই ঘোষণাটা আসলে আন্দোলনকারীরা এবং ভারতবাসীরা খুব ভালোভাবে নেয়নি, এবং এটার জন্য পরবর্তীতে অনেক সমালোচনাও হয়। যাই হোক, ওটা অত ডিটেইল তোমাদের এখন জানার দরকার নেই, পরবর্তীতে যেন। তো এই ঘটনাকে কেন্দ্র করে মূলত অসহযোগ আন্দোলনের সমাপ্তি ঘটে। তাহলে এই অসহযোগ আন্দোলনটা শুরু হয়েছিল জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে, আর এটা শেষ হয় চৌরি চৌরা হত্যাকাণ্ডকে কেন্দ্র করে। এবং অসহযোগ আন্দোলন যখন করা হয়, হচ্ছে প্রত্যাহার করে নেওয়া হয়, তখন কিন্তু খিলাফত আন্দোলনও দুর্বল হয়ে পড়ে। আর সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে খিলাফত আন্দোলন যে মোটিভ নিয়ে শুরু হয়েছিল, যে লক্ষ্যে শুরু হয়েছিল, সেই লক্ষ্যটাই আর থাকে না। 1924 সালে তুরস্কের জাতির জনক মুস্তফা কামাল আতাতুর্ক পাশা, উনি এসে খিলাফতই উচ্ছেদ করে দেন। উনি আধুনিক তুরস্কের রূপকার যাকে বলা হয়। এবং তোমরা যদি ইতিহাস নিয়ে পড়ো বা না পড়ো, কিন্তু এই কামাল আতাতুর্ককে নিয়ে একটু পড়াশোনা করো, অসম্ভব মানে পার্সোনালিটি সম্পন্ন, এবং মানে তখনকার যুগে এতটা আধুনিক মানুষ ছিল চিন্তা করা যায় না। সে 1924 সালে মোস্তফা কামাল আতাতুর্ক পাশা আমার খুব পছন্দের একজন ঐতিহাসিক চরিত্র। তো উনি যখন ক্ষমতায় আসেন, উনি এসে নিজেই এই খলিফা বা উচ্ছেদ করে দেন। তখন আর কার জন্য আন্দোলন করবে, খিলাফত যখন উচ্ছেদ করে দেন, তো এইটাকে করে খিলাফত আন্দোলনও সমাপ্তি ঘটে। এভাবেই মূলত খিলাফত এবং অসহযোগ আন্দোলনের পরিসমাপ্তি ঘটে। তবে এই আন্দোলনটা ব্যর্থ হলেও এই আন্দোলনের গুরুত্বটা কিন্তু ভারতবর্ষের ইতিহাসে এই আন্দোলনের গুরুত্ব অপরিসীম। প্রথম যে কারণে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই আন্দোলন হিন্দু এবং মুসলমানদের ভিতর ঐক্য স্থাপন করতে পেরেছিল। এবং একটু আগেও যে কথা বলেছি আবারও বলি, এই আন্দোলনটা যদি সফল হতো বা এই আন্দোলনের ধারা, এই হিন্দু মুসলিম ঐক্যের ধারাটা যদি বজায় রাখা যেত, তাহলে আমাদের হয়তো বা 1947 পর্যন্ত যেতে হতো না, তার আগে ভারতবর্ষ স্বাধীন হতো, হতে পারত, সবই সম্ভাবনা। তারপর আর এইরকম ঐক্যটা থাকলে এই অদ্ভুত একটা দেশ পাকিস্তানও তৈরি হতো না, বাংলাদেশেরও এত লাখ লাখ মানুষের প্রাণ যেত না। যাই হোক, সবই হয়তো, যাই হোক, মানে মূল কথা হচ্ছে অনেক কিছু হতে পারতো এই ঐক্যটা যদি কন্টিনিউ করা যেত। আর এই আন্দোলনের অন্যতম একটা দিক হচ্ছে, এই আন্দোলনের মাধ্যমে মহাত্মা গান্ধীর যে মানে নেতা হিসেবে আত্মপ্রকাশ প্রতিষ্ঠিত হওয়া, সেটা শুরু হয়েছিল। এবং কংগ্রেসও যে
সমগ্র ভারতের একটা রাজনৈতিক দল এই আন্দোলনের মাধ্যমে কিন্তু জনগণ এবং ব্রিটিশ সরকারও বুঝতে পারে, কারণ সারা দেশের সকল মানুষ কংগ্রেসের এই অসহযোগ আন্দোলনের ডাকে সাড়া দিয়ে রাজপথে নেমে এসেছিল। এবং ওই একটু আগে শুরুতেও যেটা বলেছি যে এটা হচ্ছে একটা গণ আন্দোলন, সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহে যেটা দেখেছে এটা কিন্তু গণ আন্দোলন শব্দটা নিয়ে অনেক ঐতিহাসিক দ্বিমত প্রকাশ করেছেন, যেটা সাধারণ জনগণ সকল জনগণ এতে অংশগ্রহণ করেছিল না, নির্দিষ্ট কিছু এলাকা নির্দিষ্ট কিছু ডেপ্রাইভড মানুষ এতে অংশগ্রহণ করেছিল, কিন্তু এই অসহযোগ আন্দোলন একটা গণ আন্দোলনে পরিণত হয়েছিল, সাধারণ মানুষ এতে অংশগ্রহণ করেছিল। তবে এতে অংশগ্রহণে কৃষকদের পরিমাণটা বেশি ছিল, এরও কিছু কারণ ছিল, তখন কৃষকদের মাঝে বিভিন্ন কারণে প্রচুর অসন্তোষ ছিল, প্রচুর কৃষক এই অসহযোগ খিলাফত আন্দোলনে অংশগ্রহণ করেছিল। এছাড়া এই আন্দোলনে ওই যে যেটা বলা হয়েছিল যে নিজেদের স্বদেশী পণ্যের ব্যবহার এবং নিজেদের আত্মোন্নয়নের যে বিষয়টা, এর ফলে কিন্তু ভারতবাসীরা বিভিন্ন মানে ইয়ার বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপ বা যেগুলো ব্যক্তি মানুষকে নষ্ট করে মাদক এসব থেকে সচেতন হয়েছিল, সরে এসেছিল, এবং খাদি ও কুটির শিল্পের একটা বিকাশ হয়েছিল এই আন্দোলনের মাধ্যমে। এবং এই আন্দোলনের যে প্রেক্ষিতে ব্রিটিশদের যে ধরপাকড়, ব্রিটিশদের যে বর্বর নীতি, এটি কিন্তু সারা ভারতবাসী দেখেছিল, এবং ব্রিটিশ বিরোধী একটা ঘৃণা তাদের মাঝে সঞ্চারিত হয়েছিল। সর্বোপরি ভারতবাসীদের রাজনৈতিক চেতনা বৃদ্ধি করতে এই আন্দোলন, অসহযোগ খিলাফত আন্দোলনের গুরুত্ব অপরিসীম। এটা আসলে মানে অনেক বড় একটা টপিক, সংক্ষেপে তোমাদের সাথে আলোচনা করলাম। বুঝতে যদি তোমাদের কোনো সমস্যা হয় আমাকে প্লিজ জানিও, নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে নতুন টপিক নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, বাই।